হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হলো মাউস দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন এবং কীভাবে সেটিংটা পরিবর্তন করতে পারবেন। তো দেখেন, প্রথমে আপনাকে স্টার্ট বাটনে চলে যেতে হবে। স্টার্ট বাটনে চলে যাওয়ার পর এখানে দেখেন কন্ট্রোল প্যানেল, তো আপনাকে কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে, এটির ভিতরে আপনাকে মাউস যে অপশনটা সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে মাউস লেখা আছে, তো এখানে মাউসে যাওয়ার পর দেখেন এরকম একটা অপশন আসবে। তো এখানে অপশন আসার পর আপনাকে কী করতে হবে, দেখেন এখানে কিন্তু সুইচ যে বোর্ডটা আছে, তো এটা দেখেন, তো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু পার্টটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আপনার রাইট বাটন ক্লিক করলে কিন্তু আসবে না, এটা বাম পাশে চলে যাবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না এটা। তো দেখেন টিক মার দিলে কিন্তু এটা বাম পাশে চলে যাবে, ও টিক উঠে দিলে কিন্তু ডান পাশে চলে আসবে। তো দেখেন এখানে দ্বিতীয় যেটা আছে দেখেন পয়েন্টার্স, তো এই পয়েন্টার্সে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এটার ভিতরে কিন্তু যে জিনিসটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু এটা উইন্ডোজ ডিফল্ট যেটা সেটা সিস্টেম, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো দেখেন এটার ভিতরে ক্লিক করলে আপনি যদি অ্যাপ্লাই দেন, তো দেখেন এটা কিন্তু কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে দেখেন অন্যরকম হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, দেখেন উইন্ডোজ ব্ল্যাক, তো দেখেন এটা যদি আপনি অ্যাপ্লাই দেন তাহলে কিন্তু এটা ফুলি ব্ল্যাক হয়ে যাবে, এটা ব্ল্যাক হিসেবে কাজ করবে। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এটার ভিতরে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করে আপনার মতো আপনি কাজ করতে পারবেন। তো দেখেন এটা এটা যদি আপনি যেটাই আপনি এখানে কার্সারটা চলে আসবে যেটা আপনার দেখাচ্ছে, সেম এরকম যদি কার্সার দেন এখানে কিন্তু ভিডিওতে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তখন যদি আপনি নিজের এটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা দেখতে পারবেন আপনাদের মতো, যখন যেটা ভালো লাগবে সেটাই আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই। তো দেখেন এটা কিন্তু ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা, তো হয়তো বা আমি এটা ভিডিওর কারণে এটা এরকম দেখাচ্ছে। যখন আপনারা এটার অপশনের ভিতরে আপনি যখন করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখতে পারবেন। তো দেখেন পয়েন্টার যে অপশনটা দেখেন এটার ভিতরে একটা অপশন আছে, তো এখানে কিন্তু দেখেন যে প্রথম যে অবস্থা, তো আপনি এখানে কিন্তু এটা কিন্তু ফাস্ট স্পিডটা, তো এটা যত স্পিড কমাই দিবেন দেখেন এটা আমি একদম কমিয়ে দিয়েছি, স্লো করে দিয়েছি, দেখুন এটা কিন্তু চলতেছে না, খুব স্লো কাজ করতেছে। তো আপনি যদি চান যে এটা ফুললি স্পিড যখন বাড়াই দিবেন তখন এটা কিন্তু আপনার কার্সার কিন্তু খুব দ্রুত কাজ করবে, আপনি নিজেও দেখতেছেন। তো এইভাবে কিন্তু আপনার মাউসের যে স্পিডটা সেটা কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন। তো দেখেন এটার যে ডিসপ্লে যে এটা এটাও কিন্তু আপনারা এখান থেকে টিক মার দিলে কিন্তু এটা সিস্টেম যেটা দেখাচ্ছে আপনাকে সেম এরকমভাবে আপনি কাজ করবে। তো দেখেন এখানে পয়েন্টার শো লোকেশন যেটা, তো এটা কিন্তু আপনি টিক মার দিয়ে আপনি এটা কিন্তু কাজ করতে পারবেন। তো এটা একটা আপনার অপশনের ভিতরে গুলো কিন্তু অনেকগুলো অপশন থাকবে। তো এখানে দেখেন এটা এটা কিন্তু আসলে পোর্ট আমাদের থ্রি, তো দেখেন এটা কিন্তু আপনার ড্রাইভারটা কোন ড্রাইভারের মাধ্যমে ইউএসবিটা সাপোর্ট করেছে ড্রাইভারটা। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের মতো করে এটা সিস্টেমটা আপনার মতো করে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু স্পিড আছে স্লো ফাস্ট, তো এটাও কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো না লাগলেও সেটাও আমাকে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।